তো কালসর্প যুগের রেমিডি নিয়ে আমরা দু একটা কথা বলবো। তো প্রথম যে ব্যাপারটা, কালসর্প যুগ দেখেই একটু দেখে নিতে হবে যে কালসর্প দোষটা মানুষটাকে কতটা ডিস্টার্ব করছে। এবার কিভাবে দেখবেন, তাহলে প্রথমেই দেখতে হবে লগ্ন কত ডিগ্রিতে রয়েছে। লগ্নের ডিগ্রির যদি খুব কাছে রাহু এবং কেতু অবস্থান করে, সেই ক্ষেত্রে কালসর্প যুগ কিন্তু বেশ খানিকটা এফেক্টিভ হয়, কালসর্প যুগের প্রবলেমটা বাড়ে। এক বা একাধিক গ্রহ তারা যদি বেরিয়ে যায় কালসর্প যুগের থেকে, সেই ক্ষেত্রে কালসর্প যুগ কিন্তু খুব একটা কার্যকরী হয় না। যদি লগ্নপতি বলবান হয়, তুঙ্গ হয়, সেই ক্ষেত্রে কালসর্প যুগের এফেক্ট কমে যায়। যদি রাজযোগ কারক গ্রহ বা যোগ কারক গ্রহ আমরা যাকে বলি, তারা যদি তুঙ্গ হয় সেই ক্ষেত্রেও বা বলবান হয়, সেই ক্ষেত্রে কালসর্প যুগের কিচ্ছু রেমিডি লাগে না। এইবার হলো গিয়ে কালসর্প যুগ কোন জায়গাটাতে বা কোথায় বেশি প্রভাব বিস্তার করছে, সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে একটা কথা বলি যে কালসর্প যোগ বলে কিন্তু আগে শাস্ত্রীয় কোনো যোগ ছিল না, পরবর্তীকালে কালসর্প যোগের পাওয়া যায়। যেমন পরাশরীয় হোড়াতে কালসর্প যোগের কিন্তু নাম ছিল না, উত্তর কালামৃত তাতে সম্ভবত কালসর্প যোগের একটা উল্লেখ আছে। আগে এই যোগটাকে বলা হতো মালিকা যোগ, ভগবান শ্রীকৃষ্ণের বোধহয় এই ধরনের একটা যোগ ছিল যে সমস্ত গ্রহরা একই দিকে। তো এই কারণে কালসর্প যোগ নিয়ে আমরা বিরাট বেশি চিন্তা ভাবনা করবো না। এবার প্রশ্ন হচ্ছে রেমিডি, রেমিডি করবার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন জায়গাটা সবচেয়ে বেশি অ্যাফ্লিক্টেড, সেইটার উপরে বেস করে আপনারা রেমিডি করবেন। এবার কতগুলো টোটকা রেমিডি যেগুলো বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথম রেমিডিটা হচ্ছে একটা নারকল নিতে হবে, গোটা নারকল, সেই নারকলের ওই ছোপড়া ছাড়ানো গোটা নারকল, নারকেলের উপর থেকে খানিকটা খসিয়ে দিতে হবে। দেওয়ার পরে তার মধ্যে পঞ্চমেওয়া, পঞ্চমেওয়া আপনারা পাবেন যেখানে আমসত্ত্ব খেজুর বাদাম টাদাম বিক্রি হয় সেই সমস্ত দোকানে, তো ওটাকে পঞ্চমেওয়া দিয়ে ভর্তি করতে হবে। ভর্তি করে কোনো একটা পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে আসতে হবে, পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে পুঁততে হবে এমন ভাবে যাতে কিছুদিনের মধ্যে পোকারা, যাতে হচ্ছে গিয়ে ওই পুকুরের আশেপাশে মাটির মধ্যে যে সমস্ত পোকা রয়েছে তারা ওইটাকে খেয়ে নিতে পারে, ওই মেওয়া জিনিসটা এবং নারকেল এটাকে খেয়ে নিতে পারে। এইটা হচ্ছে কি একটা রেমিডি হিসেবে প্রচলিত রয়েছে। কালসর্প যোগের জন্য কবচ রয়েছে, কালসর্প কবচ পাঠ করিয়ে ধারণ করানো যেতে পারে জাতককে। এক সেকেন্ড আসছে, সে চলে গিয়েছে। দু নম্বর যেটা, কালসর্প যোগের কবচ করানো যেতে পারে। একটা খুব সাধারণ রেমিডি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে প্রচলিত রয়েছে, সেটা হলো একটা সর্প আকারের বানাতে হবে, একটা রিং বানাতে হবে, আঙ্গুঠি বা যা হোক একটা কিছু বানাতে হবে, তার এক পাশে একটা গোমেদ এবং এক পাশে একটা ক্যাটসাই থাকবে, সেটা ধারণ করানো যেতে পারে। এটা একটা বেকার মানে ভুলভাল রেমিডি আমার মনে হয়। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ওই দুটো সাপ তৈরি করে, এটাও নাকি শাস্ত্রীয়, জানি না অ্যাকচুয়ালি কি ঘটনা। তো এবার আলটিমেট রেমিডির জায়গাতে আসছি। প্রথম হচ্ছে কি মানুষটার সঙ্গে রেমিডি করবার আগে খুব ভালো করে ডিসকাস করুন যে মানুষটা কি ধরনের প্রবলেমে রয়েছে। ধরুন একটা মানুষের হচ্ছে কি অ্যাক্টিভিটি লস হচ্ছে, অর্থাৎ সেই মানুষটা বারংবার চেষ্টা করছে কোনো একটা কাজ করতে, কিছুতে হচ্ছে না, আপনার মনে হচ্ছে সেটা কালসর্প দোষের ইম্প্যাক্ট। রাহু কেতুর মধ্যে দুজনের একজন তো সাধারণত বেশি শক্তিশালী হয়, এটা ক্ষেত্রগত দিক থেকে হতে পারে, তার অবস্থানগত দিক থেকে হতে পারে। এবারে ডিস্টারবেন্স কোথায় আসছে সেটা দেখুন, দেখবার পরে স্তোত্র সেইটা হচ্ছে গিয়ে পাঠ করা, ধূমাবতী স্তোত্র পাঠ করাতে পারেন, ছিন্নমস্তা স্তোত্র পাঠ করাতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু রেমিডি অনেকটাই বেশি পাবেন, রেজাল্ট হচ্ছে গিয়ে ভালো হবে। ধরুন কারোর পড়াশুনোতে প্রচন্ড বাধা আসছে, তাহলে সরস্বতী স্তোত্র বা সরস্বতী কবচ দিন, তার সঙ্গে হচ্ছে গিয়ে ধূমাবতী বা ছিন্নমস্তা, যেটা আপনার সঠিক মনে হবে যে যে জায়গা থেকে ডিস্টারবেন্স আসছে। মন যদি অতিরিক্ত চঞ্চল হয় তাহলে রাহুর কারণে ডিস্টারবেন্স আসছে, মন যদি অলস হয় অবসন্ন হয় তাহলে কেতুর থেকে ডিস্টারবেন্স আসছে, সেই জায়গাটা আপনাকে হিট করতে হবে। এছাড়াও কালসর্প দোষের একদম পারফেক্ট রেমিডি হিসেবে আমরা ইউজ করতে পারি পিত পোখরাজ। পিত পোখরাজ একদম সিম্পল রেমিডি কিন্তু দুর্দান্ত কাজ করবে,
যে কোনো মানুষের ক্ষেত্রে অ্যাক্টিভ কালসর্প দোষ, মানে আপনি বুঝতে পারছেন যে কালসর্প দোষের জন্যই মানুষটা বাধা প্রাপ্ত হচ্ছে, আপনি জাস্ট একটা পিতপক্ষরাজ পড়ান, রেজাল্ট পাবেন এবং পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। যদি দেখছেন যে সেই মানুষটার পক্ষে পোখরাজ এফোর্ড করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে গোল্ড গোল্ড যদি করা যেতে না পারে, সেই ক্ষেত্রে একটু সাত্ত্বিক জীবনযাপন করা, মিথ্যে টিথ্যে একটু কম বলার জন্য সাজেশন দেওয়া, তার সঙ্গে স্তোত্র পাঠ করাতে পারেন, রাহু বা কেতুর স্তোত্র, তার সঙ্গে নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে তারা স্তোত্র, এগুলো করলে পরে কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে এবং দেখবেন মানুষটা চেঞ্জ হচ্ছে। আর ঠিকঠাক স্তোত্র পাঠ করলে 15 ডেজ এর মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে যদি মানুষটা স্তোত্র পাঠ করতে না পারে, সেই ক্ষেত্রে আপনি পাঠ করে দিন, রেকর্ড করে বলুন, রেগুলার শোনো, তো সেই ক্ষেত্রেও কিন্তু মানুষটার কাজ হবে এবং ভালোই কাজ হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, হেমন্ত বলছি। বলছি লগ্নের ডিগ্রি থেকে রাহু বা কেতুর ডিগ্রি কত, 15 ডিগ্রি ডিফারেন্স তবেই কাউন্ট করবে? না, যতটা ক্লোজে হবে, যেমন লগ্ন রয়েছে 10 ডিগ্রিতে, রাহু কেতু দেখা গেল 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 11 ডিগ্রি এরকম রয়েছে, সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট বেশি পড়বে, দূরে চলে গেলে আর খুব একটা ইম্প্যাক্ট থাকে না। জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি বলবান হয়, কাল সর্পদোষে কিচ্ছু হয় না। আমার কুণ্ডলিতেও দিব্যি কাল সর্প যোগ আছে, খুব একটা সমস্যা কিছু এখনো পর্যন্ত হয়নি, যদি সমস্যা হয় অন্য কিছুর জন্য হবে, কাল সর্পের জন্য হবে না। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এবার আমি আর কি একটা হাতের ছবি শেয়ার করি। আচ্ছা, আগের দিন আমরা ফেস স্টাডি করেছিলাম, ফেস স্টাডি সম্পর্কিত কোন রকম কোন সংশয়? ফেস স্টাডিটা কিন্তু আপনাদের ভীষণ কার্যকরী এবং ওটা আপনাদের লাগবে। মুখের প্রত্যেকটা অঙ্গ, ঠোঁট, নাক, কান, মুখ, জিভ, এই প্রত্যেকটা জায়গা, এরা কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে ইন্ডিকেট করায় যে মানুষটা কিরকম হবে। তো আজকে আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি কয়েকটা জিনিস, কিভাবে গ্রহদের প্রভাব চেঞ্জ হয় সেটা আপনারা একটু লক্ষ্য করুন। আমি একটু শেয়ার করি স্ক্রিনটা, বেশি কিছু আমরা করব না, অল্প একটুই করব। দাঁড়ান, হয়নি, ভুল হচ্ছে। কি করতে হবে? ভুলভাল হচ্ছে, স্টেপ গুলোতে গন্ডগোল হচ্ছে, এবার হবে। দেখো, দেখা যাচ্ছে, কটা দেখা যাচ্ছে, 4টে না 5টা? 5টা 5টা দেখা যাচ্ছে। এবার ফেস গুলোকে খুব ভালো করে লক্ষ্য করুন, এরা সবাই হচ্ছে গিয়ে অভিনেত্রী টাইপ বা সেলিব্রিটি টাইপের লোকজন। এবার চোখগুলোকে, চোখ, নাক, গাল, সমস্ত কিছুকে লক্ষ্য করুন খুব ভালো করে, 1 মিনিট লক্ষ্য করুন, তারপর আমি বলা শুরু করছি। চুলের ডিজাইন, হেয়ার কাট, এগুলো অনেকটাই ইন্ডিকেশন দেয়, কিন্তু এই সমস্ত মানুষদের ক্ষেত্রে ওই চুলের ডিজাইন ডিজাইন দেখলে পরে চলবে না। আমরা শুধুমাত্র মুখমণ্ডলটাকে দেখব। প্রথম মুখমণ্ডলটা লক্ষ্য করুন, এখানে চন্দ্রের ইম্প্যাক্ট অনেক বেশি। চোয়ালটাকে দেখুন, একটা ছোট্ট ছুঁচুলো চোয়াল, চোয়ালটা দেখুন ছোট্ট এবং ছুঁচুলো,
চোখের নিচের অংশটা দেখুন বেশ প্রমিনেন্ট, চোখের নিচের দিকটা ফ্ল্যাট এবং ওপরের দিকটা উঁচু, ভ্রু মোটামুটি কাছাকাছি রয়েছে, নাকটা হচ্ছে গিয়ে এই যে জায়গাটা নাকের যে গোলটা উঁচু সেই জায়গাটা প্রমিনেন্ট, কিন্তু নাকের উপরের অংশটা মানে চোখের কাছের অংশটা হালকা চাপা, এর জন্য নাকের ওই যে কি বলবো টিপ অফ দা নোজ সেটাই কিন্তু বেশি প্রমিনেন্ট। এই মানুষটার মধ্যে ডমিনেটিং প্ল্যানেট যদি আমরা বলি সে হচ্ছে চন্দ্র, কিছুটা আমরা বুধকেও ধরতে পারি কিন্তু বুধ এখানে মিনিমাইজড, এখানে রয়েছে চন্দ্র। এদের মেন্টালিটি ভীষণ ফিকল্ট হয়, ছটফটে মানসিকতা, এই রেগে গেল, এই ঠান্ডা হয়ে গেল, এই এই কাউকে পছন্দ হলো, এই তারপরে আরেকজনকে পছন্দ হলো, এই টাইপের মানসিকতাতেই এরা বিলং করে। এরা যে অর্থ করি ধরে রাখতে পারে তা নয়, খরচ করতে ভালোবাসে, এনজয় করতে সেটাও এরা বেশ পছন্দ করে। সবসময় যে লাইফ হ্যাপি হয় তা নয়, কিন্তু হ্যাপি লাইফটাই এদের পছন্দ। এরা জীবনের অন্ধকার দিকটাকে সহ্য করতে পারে না বা দেখতে চায় না, এইটা হচ্ছে এদের ক্যারেক্টার। এখান থেকে যেই মাত্র আমরা এদিকে আসছি, এবার কিন্তু চন্দ্রের সঙ্গে শুক্রের ইম্প্যাক্ট বাড়তে শুরু করেছে। লক্ষ্য করলে পরে দেখতে পাবেন এই মানুষটার থেকে এই মানুষটার ঠোঁট কিন্তু পাতলা। যেই মাত্র ঠোঁট পাতলা হলো তখন কিন্তু অভিজ্ঞতা সেন্সিটিভিটি কমলো, অভিজ্ঞতা বাড়লো, জ্ঞান আহরণ করার চেষ্টা সেটা বাড়লো, বাস্তব বোধ সেটাও অনেকটা বাড়লো। ঠোঁট মোটা মানে অনেক বেশি ইমোশনাল, ঠোঁট পাতলা মানে সেই মানুষটা বাস্তববাদী বেশি বা সামাজিক, সামাজিকতা বোধ সেটা হচ্ছে বেশি। এরও দেখুন চোখের নিচের অংশগুলো এই গালের জায়গাটা বেশ প্রমিনেন্ট, তার মানে এর মধ্যেও চন্দ্রের প্রভাব রয়েছে, কিন্তু এই যে চোয়াল আর এই চোয়ালের মধ্যে ডিফারেন্স রয়েছে। নাক দুটো দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন এর নাকটা হচ্ছে পুরো নাকটাকেই রিয়ালাইজ করা যাচ্ছে, পুরো নাকটা, নাকটার মধ্যে কোথাও ওই বল্টু টাইপের ব্যাপারটা নেই, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে নাকটা একটা ওই বোল্ট টাইপের দেখতে হয়ে গেছে, প্রমিনেন্ট টিপ নোজ। এর ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি, বাস্তবকে মেনে নেওয়ার ক্ষমতা বেশি এবং যে কোনো জিনিসকে একটু পরখ করে নেওয়ার চিন্তা ভাবনা এর মধ্যে থাকবে। স্টেবল মেন্টালিটি, অনেকটাই স্টেবল মেন্টালিটি। নাকের নিচের অংশটা দেখুন বেশ রাউন্ড, নাকের ঠিক নিচেটা, এই ধরনের নাক ইন্ডিকেট করে ফাইন্যান্সিয়াল গ্রোথ, অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা। এখান থেকে যেই মাত্র আমরা পরেরটায় আসব, এবার কিন্তু শুক্রের সঙ্গে সঙ্গে মঙ্গলের প্রভাব অ্যাড হলো। এবার দেখুন এর যে চোয়াল তার মধ্যে কিন্তু এই জায়গাটা প্রমিনেন্ট হলো। ঠোঁট মিশ্র, নাক কিন্তু ভীষণ প্রমিনেন্ট, নাক অনেক চওড়া, এর নাক কিন্তু টিকালো নয়। টিকালো নাকের মানুষরা যত বেশি সেন্সিটিভ হয় তাদেরকে কন্ট্রোল করা যত বেশি টাফ হয়, চওড়া নাকের মানুষরা কিন্তু অত বেশি সেন্সিটিভ হন না, এরা অনেক অনেক বেশি বাস্তববাদী। নাকের নাকের জায়গাটা দেখুন কত স্ট্রং, ঠোঁটের নিচের গ্যাপ সেটাও কিন্তু তুলনামূলকভাবে বেশি, ইন্ডিকেট করে হাই পার্সোনালিটি। চোয়ালের এই যে নিচের দিকের যে এই যে চৌকো একটা ব্যাপার তৈরি হচ্ছে এটা ইন্ডিকেট করে শুক্রের মধ্যে মঙ্গলের প্রভাব ঢুকতে শুরু করেছে। এরপরে আমরা যেই মাত্র পরের মেয়েটাতে চলে আসব, এইখানে দেখুন এই জায়গাটা রাউন্ড শেপ হয়েছে। এই যে শেপটা স্পেসিফিক, যে শেপটা আপনারা চার নম্বর মেয়েটির মুখে দেখতে পাচ্ছেন, এই শেপটা ইন্ডিকেট করে ভেনাস। এতগুলো মেয়ে রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভরসাযোগ্য দেখুন আপনার ওই মেয়েটাকেই লাগবে। যদি আপনাকে বলা হয় বন্ধুত্ব করবার জন্য, আপনার পছন্দ হবে চার নম্বর মেয়েটা। যদি আপনার মনে হয় সঙ্গী বা সঙ্গিনী হিসেবে কাকে চাইবেন, আপনার মনে হবে চার নম্বর মেয়েটা। মেয়েটা না উগ্র, না মেয়েটা হাসছে, না মেয়েটা গম্ভীর, কিন্তু মেয়েটার চোখ কিছু কথা বলছে। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি হচ্ছে ভেনাসের কোয়ালিটি, এটা হচ্ছে শুক্রের গুণ। কিন্তু এর মধ্যে রাগ জেদ সেগুলো আছে। চোয়ালটাকে লক্ষ্য করলে আপনি দেখবেন যে চোয়ালের মধ্যে একটা বোল্ডনেস কাজ করছে, একটা রিজিডনেস আসতে চাইছে। সেইখান থেকে যখন আমরা লাস্ট ছবিটায় চলে যাব, সেখানে নাকটাকে লক্ষ্য করুন, বাকি সব পিকচারে নাকটা স্ট্রেট নেমেছে, কিন্তু এই পিকচারটায় দেখুন নাকটা গাঁট গাঁট হয়ে নেমেছে। এখানে কিন্তু নাকের মধ্যে অনেকগুলো গাঁট রয়েছে,
তার মানে ইন্ডিকেট করে এর মধ্যে মার্শাল ইম্প্যাক্ট বৃদ্ধি পেল, মঙ্গলের প্রভাব অনেকটাই বৃদ্ধি পেল এই মানুষটার মধ্যে। চোয়ালটা দেখুন পুরোপুরি সলিড। এই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, চোয়ালটা চৌকো হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, ঠোঁটের পাশের যে অংশটা, ঠোঁটকে ঘিরে যে অংশটা, এর ক্ষেত্রে প্রমিনেন্টলি ডিফারেন্ট, মানে এই যে জায়গাটা, এই জায়গাটা আলাদা বাকি মুখের থেকে, আইদার উঁচু অথবা নিচু, বাকিদের কারোর ক্ষেত্রে কিন্তু এই অংশটা মুখমণ্ডল থেকে আলাদা নয়। এটাও ইন্ডিকেট করে স্ট্রেট ফরওয়ার্ডনেস এবং মার্শাল অ্যাক্টিভিটি, মঙ্গলের ইম্প্যাক্ট বাড়িয়ে দেয়। তাহলে এই যে মুখের মধ্যে রাফনেস আর এই মুখের মধ্যে সফটনেস, এইখানে কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এইখানে এই মুখের মধ্যে রয়েছে অগ্নিতত্ত্ব, এই মুখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলতত্ত্ব, বাকি এই মুখটার মধ্যেও আমরা জলতত্ত্ব, এই দুটো মুখকেও আমরা জলতত্ত্বেই ফেলবো। এই মুখটার মধ্যে কিন্তু পৃথ্বী অগ্নি এদের মিশ্রণ রয়েছে, আংশিক বায়ুতত্ত্ব সেটাও থাকতে পারে। এই মুখটার মধ্যে কিন্তু পুরোপুরি অগ্নিতত্ত্বের প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনারা বলতে পারেন যে এই মানুষগুলোর মধ্যে যে জলতত্ত্ব দেখতে পাওয়া যাচ্ছে, তা সত্ত্বেও এদের মধ্যে একটা উগ্রতা, একটা উগ্র ভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে উগ্র ভাব, এটা কিন্তু বৃশ্চিক থেকে আসতে পারে, এটা হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্ন, মঙ্গল দৃষ্ট হতে পারে, লগ্নপতি সে অগ্নিতত্ত্বে রয়েছে, বা লগ্নটা জলতত্ত্ব কিন্তু লগ্নপতি অগ্নিতত্ত্বে রয়েছে, সেরকম ঘটনা হতেই পারে। কিন্তু গ্রহ যেটা ডমিনেটিং প্ল্যানেট, যে গ্রহটার ক্যারেক্টার এই মানুষটার ওপর দিয়ে ফুটে উঠবে, সেই ডমিনেটিং প্ল্যানেট তাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এবার আমরা আবার কতগুলো ফেজ দেখব। এইখানে আমরা দুজন পলিটিশিয়ানের ছবি দেখছি, এই দুজনকেই আমরা দেখব। একজনের মুখ দেখুন গোল, আর একজনের মুখ দেখুন লম্বাটে। যে মুখটা হচ্ছে গিয়ে গোল হয়ে রয়েছে তার ক্ষেত্রে নাকটা লক্ষ্য করুন, দুটো লোকেরই নাক দুটো লক্ষ্য করুন, দুটো লোকের, দুটো মানুষের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে দেখুন উপরের লেয়ার গুলো অনেক বেশি পাতলা, নিচের ভদ্রমহিলাকে দেখতে হবে। ঠোঁট দুটোকে আপনারা লক্ষ্য করুন, এই যে ঠোঁট দুটো দেখছেন দুটোই পাতলা, দুটো ঠোঁটই পাতলা। এই ক্ষেত্রে দুটো ফেসের ওপরেই কিন্তু জুপিটারের ইম্প্যাক্ট রয়েছে। দুজনের কপাল যদি আপনারা লক্ষ্য করেন, একজনের কপাল হচ্ছে বেশ চওড়া মতো, আর একজনের কপাল হচ্ছে গিয়ে দুজনের কপালই চওড়া, একজনের কপালের মধ্যে উঁচু একটা ব্যাপার রয়েছে, আর একজনের কপালের মধ্যে একটা ফ্ল্যাট ব্যাপার রয়েছে। এই চিদাম্বরমের কপালটা দেখুন, এই যে জায়গাটা পয়েন্টার ইউজ করছি, এই জায়গাটা দেখুন উঁচু হয়ে রয়েছে, এর কপালে কিন্তু ওই টাইপের উঁচু কোনো জায়গা নেই। তাহলে এই যে দুটো কপালই চওড়া, চওড়া কপাল কিন্তু উঁচু হয়েছে, তার মানে ইন্ডিকেট করে যে এর মধ্যে বৃহস্পতি এবং মঙ্গলের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে। কপাল যত সময় সময় যাবে আর উঁচু হতে থাকবে, তত কিন্তু লোকটা বদমেজাজি, খিটখিটে, উগ্র হতে থাকবে, তার মানে মার্শাল ইম্প্যাক্ট বাড়তে শুরু করলো। আর কপাল যত ফ্ল্যাট হতে থাকবে, তত হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট বাড়বে বৃহস্পতির। তবে এই যে কপালের কোয়ালিটি, এখানে কিন্তু রবির প্রভাবও দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রণব মুখার্জির যে কপাল, সেখানে কিন্তু আমরা রবির প্রভাবও দেখতে পাচ্ছি। নাক দুটো যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে এই মানুষটার নাকটা কিন্তু অনেক বেশি ম্যাসিভ আর অনেক বেশি চওড়া, ফলে এই মানুষটার যে প্রপার্টি সেটা কিন্তু এই মানুষটার থেকে অনেকটাই বেশি হবে। এর ক্ষেত্রে বুদ্ধির ডেপথ সেটা অনেক বেশি হবে, কোনো অংশে কম নয়। আবার এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বুদ্ধির যে স্ট্রেট ফরওয়ার্ডনেস সেইটা কিন্তু অনেকটা বেশি হতে দেখতে পাওয়া যাবে।
তাহলে মোটামুটি ফেস স্টাডি সংক্রান্ত একটা ব্যাপার আমরা কিছুটা বুঝতে পারলাম। তাহলে কোন রকম কোন সংশয় থাকলে পরে বলুন, আরো কতগুলো ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো লক্ষ্য করুন। এর মধ্যে কোথাও আপনারা দেখতে পাবেন রাহুর প্রভাব, কোথাও আপনারা দেখতে পাবেন মঙ্গলের প্রভাব, কোথাও আপনারা দেখতে পাবেন বুধ বৃহস্পতির প্রভাব, আবার কোথাও আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে শুধুমাত্র বৃহস্পতির প্রভাব। এখানে চন্দ্রের প্রভাব কোথায় সবচেয়ে বেশি মনে হচ্ছে লক্ষ্য করুন, চারটে ছবি দেখে কোন ছবিটার মধ্যে আপনার চন্দ্রের প্রভাব বেশি মনে হচ্ছে? শুনতে পাচ্ছেন? স্যার ওবামার মনে হচ্ছে। ভেরি গুড, এখানেই কিন্তু আমরা চন্দ্রের প্রভাবটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এবার যদি আমরা বলি যে এর মধ্যে রাহুর প্রভাব কার মধ্যে সবচেয়ে বেশি লাগছে, রাহু শুক্র এই সমস্ত মিশ্র প্রভাব, প্রধানমন্ত্রীর নিচের ফটোটা, ওর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প, ওটা আমেরিকার প্রেসিডেন্ট ছিল। আর এই লোকটার নাম হচ্ছে যা ভুলে যাচ্ছি, যেটা রাশিয়ান প্রেসিডেন্ট, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন। ওর মুখের ওপরে আপনারা দেখুন দুটো গ্রহের ইম্প্যাক্ট খুব পরিষ্কার, একটা মঙ্গল। আপনারা শুধুমাত্র লোকটার চোখের দিকে তাকান, ছবিটা দেখতে পাচ্ছেন, চোখের দিকে তাকিয়ে রিয়ালাইজ করুন যে কি গ্রহের ইম্প্যাক্ট এখানে বেশি, একটা মঙ্গল আরো একটা গ্রহ। চন্দ্র কিছুটা চন্দ্র, কিন্তু এই যে ঠোঁটের পাতলা ব্যাপারটা এবং চোখের যে গভীরতা সেটা ইন্ডিকেট করে বৃহস্পতির ইম্প্যাক্ট। তো লোকটার নলেজ, লোকটার বুদ্ধি, অভিজ্ঞতা, কাজে লাগানোর ক্ষমতা, মানুষকে ঠিকঠাক করে রিপ্রেজেন্ট করা, এগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই লোকটার মধ্যে বৃহস্পতির ইম্প্যাক্ট ভীষণ বেশি। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর মুখমণ্ডল আপনারা লক্ষ্য করলে সেখানেও আপনারা দু তিনটে গ্রহের ইম্প্যাক্ট খুব ভালোভাবে দেখতে পাবেন। এই মুখটা তো একটু হাসি হাসি মুখ লাগছে, তো তাহলে পরেও মুখের রং, চোখের ভেতরে ঢুকে যাওয়া, নাকের কোয়ালিটি, চোয়াল, এই সমস্ত দিকগুলো দেখলে পরে আপনারা ফিল করতে পারবেন। শুধু চোখের দিকে তাকান, তাকিয়ে রিয়ালাইজ করবার চেষ্টা করুন যে কোন গ্রহের এখানে ইম্প্যাক্ট বেশি রয়েছে। কিছুটা চন্দ্র কিছুটা মঙ্গল, কিছুটা চন্দ্র কিছুটা মঙ্গল, মঙ্গলটাই এখানে ডমিনেট করছে ভদ্রলোককে। এবং যদি আপনারা একবার কপালের দিকে দেখেন তাহলে দেখবেন কপালের মধ্যে একটা জায়গা, আমি জায়গাটা দেখাচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন ভীষণ প্রমিনেন্ট হয়ে উঁচু হয়েছে। তো এটা কিন্তু ইন্ডিকেট করে যে একটা মার্শাল ইম্প্যাক্ট, মঙ্গলের একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট। এই জায়গাটা যখনই এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ডেভেলপড প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এই জায়গাটা বড়, প্রমিনেন্ট এবং ডেভেলপড, এর মানে হচ্ছে এরা প্রত্যেকেই রবির প্রভাব যুক্ত, এদের প্রত্যেকের মধ্যেই রবির একটা গুণাবলী রয়েছে, এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যুক্ত, এরা উপরে উঠবার যোগ্যতা এদের মধ্যে রয়েছে। আচ্ছা, আর কোনো এখান থেকে কোনো প্রশ্ন?
আমাদের প্রধানমন্ত্রীর গাড়িটা কোন গ্রহতে শনি কেন্দ্রিক রাহুকে? এইখানে এটা তো কাটাকুটা দাড়ি, তো জেনারেলি গভীর আছে, ঘন দাড়ি আছে, তো এই ধরনের দাড়ি রাহু শনির মিশ্র ইম্প্যাক্টকে ইন্ডিকেট করে। রামদেবের যে দাড়িটা রয়েছে ওটা কিন্তু বিশুদ্ধ শনি। আচ্ছা আচ্ছা, এখন তো নরেন্দ্র মোদীর একদম বড় বড় সুন্দর মানে অন্যরকম দাড়ি, বড় বড় দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? যাই হোক, আমরা শেয়ারটা অফ করছি। তো এবার হলো গিয়ে কোনো প্রশ্ন থাকলে পরে করুন, যে কোনো রকম, যে কোনো টাইপের। বলছি স্যার, দাঁতের মধ্যে যদি ফাঁক আসে তাহলে সেটা কোন গ্রহকে ইন্ডিকেট করে? দাঁতের মধ্যে যে কোনো রকম ডিস্টারবেন্স, সেটা হচ্ছে গিয়ে সেই 12টার উপর রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কে ইন্ডিকেট করে। যদি কারোর দাঁত খুব ছোট ছোট সুন্দর গোটানো গোটানো দাঁত থাকে, বেশ একদম ছোট ছোট গুড়ি গুড়ি দাঁত, সেই ক্ষেত্রে শনি চন্দ্রকে ইন্ডিকেট করে। দাঁতের মধ্যে ব্ল্যাকি শেড এবং দাঁতগুলো খুব ঘন টাইপের, সেটা হচ্ছে গিয়ে স্যাটার্নিয়ান এফেক্ট কে ইন্ডিকেট করে। কিন্তু খুব সুন্দর দেখতে দাঁত, সেটা কিন্তু শনির সঙ্গে চন্দ্রের প্রভাবকেও দেয়। কখনো কখনো দাঁতগুলো একটু বড় হয় এবং গজ দাঁত দেখতে পাওয়া যায়, সেটাও চন্দ্রের প্রভাবকে ইন্ডিকেট করে। সামনের দুটো দাঁত খুব সুন্দরভাবে যদি বড় হয় কারোর ক্ষেত্রে, সেটা শুক্রের ইম্প্যাক্ট বা শুক্রের প্রভাবকে নির্দেশ করে। আর যে ক্যানাইন গুলো আছে না আমাদের এই এইদিকে, যে থুঁচুলো টাইপের দাঁত গুলো, যেগুলো এই ভ্যাম্পায়ার টাইপের সিনেমাতে দেখবেন যে বেশ বড় বড় ভ্যাম্পায়ারদের যেরকম দাঁত থাকে ওরকম হচ্ছে, ওটা হচ্ছে শুক্র এবং মঙ্গলের ইম্প্যাক্ট দেয়। যদি কারোর ক্ষেত্রে একটু বড় ওরকম দাঁত হয় তাকে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগে। আর যদি খুব বিচ্ছিরি টেরা বেঁকা দাঁত হয় তাহলে হচ্ছে কি মঙ্গল এবং কেতুর প্রভাব নির্দেশ করে। সাধারণত দ্বিতীয় ভাবের সঙ্গে এদের সম্পর্ক দেখায়। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা ওই দাঁতের মাঝখানে মানে মাঝখানের দুটো দাঁতে ফাঁকা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কোন রকম ঝামেলায় ফেসে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং কোনো কোনো সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন। তাদের ক্ষেত্রে মানে চরিত্র খারাপ নয় কিন্তু জড়িয়ে গেছেন, এরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। ঋণ গ্রহণের প্রবণতা বাড়ে। তারপরে আর কোনো প্রশ্ন? কান নিয়ে একটু বলবেন? হ্যাঁ, কান নিয়ে একটু বলবেন? কান আচ্ছা, সাধারণত আমরা চোখে যখন কান খুলে দেখি তো আমাদের কানের দুরকম শেপ দেখতে পাই, একটা হচ্ছে একটু খুলে এসছে এরকম দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে কানটা একদম পাতা। কানটা যদি একটু খুলে আসে তাহলে সে হচ্ছে এক্সট্রোভার্ট, সে একটু কথাবার্তা বেশি বলতে চায়, তার পেটে বেশি কিছু কথা থাকবে না। আর কানটা যদি চাপা প্রকৃতির হয় তাহলে সে একটু ইন্ট্রোভার্ট টাইপের, সে চটপট হচ্ছে গিয়ে নিজেকে ধরা দেবে না, তার মধ্যে অনেকটাই ঢাকা থাকবে ব্যাপার স্যাপার। কানের লতি ইন্ডিকেট করে বিলাসিতা, সে লাইফে কতটা বিলাসিতা ভোগ করতে পারবে। এক সেকেন্ড, তার জীবনে ভোগের প্রবণতা কতটা সেটা ইন্ডিকেট করে কানের লতি কতটা বড়। অনেক ক্ষেত্রে দেখা যায় কানের লতি একদম কানের সঙ্গে আটকে গিয়েছে, একদম কানটা এরকম টাইপের। তারা কিন্তু সাধারণত মনের মধ্যে কিছু দূরভিসন্ধি পোষণ করেন, কানের মধ্যে যদি
অল্প বয়সে বড় বড় চুল দেখতে পাওয়া যায়, কেশ যুক্ত কান, তাদের মধ্যে ক্রোধ কোনো না কোনো ভাবে দেখতে পাওয়া যায়। তারা ক্রোধ ধরে রাখতে পছন্দ করেন, ক্রোধী টাইপের মানুষ হয়ে থাকেন। এই মোটামুটি। আর খুব বড় টাইপের কান যদি হয়, বেশ বড়, খুব প্রমিনেন্ট, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল সেন্স দেখতে পাওয়া যায়। তারা কোনো জিনিসকে অনুভব করতে পারেন, তাদেরকে জ্ঞান ব্যাপারটা তাদের মধ্যে বেশ বেশি থাকে। বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়, বিভিন্ন দিকে তাদের জ্ঞান একটা দেখতে পাওয়া যায়। এবং অনেস্টি তারা পছন্দ করেন যদি সাধারণত বড় বড় কান হয়। আর খুব স্টিফ হার্ড কান হলে পরে পরিশ্রম করতে বেশি হবে মানুষকে। তারপরে আর কোনো প্রশ্ন? আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা কয়েকটা বিশেষ চিহ্ন হাতের মধ্যে পড়ব। এইটা আমাদের একটুখানি রয়েছে, তারপরে আমাদের কিছু রেমিডি নিয়ে কথাবার্তা বলতে হবে। তো সেটাতে আমরা হচ্ছে গিয়ে আসছি। হাতের একটা ছবি সবার আগে বার করি আমি। দাঁড়ান, একটা ভালো দেখে ছবি জোগাড় করে নিই। হ্যাঁ, তো এই আমাদের হাতের সামনে একটা, আমাদের চোখের সামনে একটা হাত রয়েছে। হাতের সামনে চোখ বলতে যাচ্ছিলাম। আচ্ছা, লক্ষ্য করুন, আমি একটা ছবি আঁকছি হৃদয় রেখার উপরে। আমি কয়েকটা চিহ্ন দেখাচ্ছি, এগুলো হচ্ছে হঠাৎ বিপদের চিহ্ন। হৃদয় রেখার সামনে এইরকম যদি বৃত্ত চিহ্ন দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে হঠাৎ ভদ্রলোক বিপদে পড়তে পারেন। মানুষটার হাতে যদি তিল তৈরি হয় এবং সেই তিলের শেপ যদি এরকম টাইপের হয়, মানে তিলের মধ্যে গোল রয়েছে, সেই তিলের মধ্যে কোনো একটা দিক একটুখানি ছুচলো টাইপের, এরকম, বা এরকম টাইপের তিল, মানে একটু লম্বাটে টাইপের, একটা দিক হচ্ছে কি ছুচলো, এইরকম তিল যদি হাতের ওপরে ওঠে, এটা কিন্তু হঠাৎ বিপদ ইন্ডিকেট করে, বড় ধরনের বিপদ, একদম মৃত্যু টাইপের সমস্যা আসতে পারে। হৃদয়রেখা এইভাবে আর কি এগিয়ে যাচ্ছে, সরি হৃদয়রেখা না, এটা তো শিরোরেখা। হৃদয়রেখা এইভাবে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আবার নতুন হৃদয়রেখা শুরু হয়েছে, এইটা কিন্তু সম্পত্তি হানি ইন্ডিকেট করে, নিজের বা পরিবারের প্রপার্টি নষ্ট হওয়া ইন্ডিকেট করে। বেশ সুন্দর হৃদয় রেখা একদম উপরে এসে এই চিহ্নটা, বৃদ্ধ বয়সে সমস্ত সঞ্চয় নষ্ট করার প্রবণতা, এবং এই সঞ্চয় নষ্ট হবে কি করতে গিয়ে, জমি বাড়ি ইত্যাদি কিনতে গিয়ে। এই হাতটার মধ্যে আপনারা একটা রেখা দেখতে পাচ্ছেন, দেখুন রেখাটা হচ্ছে গিয়ে এইভাবে গেছে,
আর একটা রেখা এইভাবে এসছে। আয়ু রেখাটা একটা ছোট্ট জাগ করে উপরের দিকে উঠেছে, ভালো করে আমি দেখাই। এই হচ্ছে নর্মাল আয়ু রেখা, তারপরে হচ্ছে তারপরে একটা আয়ু রেখা পাশ থেকে উঠে এইভাবে নিচে নেমে এসছে। এর মানে এই লোকটা কিন্তু মরে যাবে না, কিন্তু এই বয়সে, এই বয়সটা হচ্ছে মোটামুটি 18 থেকে 23, এই 18 থেকে 23 বছর পর্যন্ত বয়সের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যার ফল দীর্ঘমেয়াদি হবে। হতে পারে খুব কাছের কোনো মানুষ মারা যেতে পারে, হতে পারে কোনো কারণে বিপদে পড়তে পারে, হতে পারে কোনো কারণে সমস্যার মধ্যে পড়তে পারে, আইনি সমস্যা। এইবার এই জায়গাটাতে যদি কোনো একটা তিল দেখতে পাওয়া যায়, এইখানে যদি কোনো কালো তিল তৈরি হয়, এটা কিন্তু ইন্ডিকেট করবে পুলিশি ঝামেলা অথবা স্ত্রী পর মানে পরকীয়া প্রেম বা কোনো এই ধরনের মহিলা সংক্রান্ত ঝামেলা, এবং তার কারণে বড় ধরনের পুলিশি ইম্প্যাক্ট। এর মধ্যে যদি এরকম কোনো বক্স তৈরি হয়, এরকম যদি কোনো বক্স তৈরি হয় তাহলে হচ্ছে গিয়ে বড় চক্রান্তের শিকার হতে পারে, বিরাট বড় চক্রান্তে একে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এই মানুষটার জেল যাত্রা সেটা, এবং জেলের মধ্যে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। নিম্নমুখী ত্রিশূল চিহ্ন, এটা কিন্তু বড় বিপদ ইন্ডিকেট করে। হঠাৎ করেই বড় বিপদে পড়া, সর্বশান্ত হয়ে যাওয়া, সমস্ত টাকা পয়সা নষ্ট হওয়া, সেগুলো ইন্ডিকেট করতে পারে। খুব ভালো ডেভেলপড শুক্রর ক্ষেত্র, এই জায়গাটা খুব ডেভেলপড, দেখে মনে হচ্ছে এই মানুষটা বিরাট কিছু করবে, কিন্তু এই জায়গাটাতে প্রমিনেন্ট কিছু তিল রয়েছে, এখানে হতে পারে, এখানে হতে পারে। মূলত শুক্রক্ষেত্রের এই যে উপরের দিকের জায়গাটা, বুড়ো আঙ্গুলের কাছাকাছি জায়গা, সেখানে এই তিল দেখতে পাওয়া যাবে। যদি এরকম জায়গায় তিল দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ইন্ডিকেট করে চারিত্রিক সমস্যা এবং তার কারণে প্রভূত সম্পত্তি হানি। চারিত্রিক সমস্যা যদি কোনো কারণে না থাকে, হতেই পারে হাতটা একটু পাতলা প্রকৃতির, বৃহস্পতিটা খুব ভালো, চারিত্রিক সমস্যা নেই, সেই ক্ষেত্রেও কিন্তু মূত্রনালী, রেচন অঙ্গ, জনন অঙ্গের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ভয়ঙ্কর টাইপের প্রবল। এই ধরনের সমস্যা আসবার সম্ভাবনা প্রচন্ড বেশি। ভাগ্যরেখায় জপ চিহ্ন, তার সঙ্গে শুক্রক্ষেত্র কোনো কারণে পীড়িত। ভাগ্যরেখায় এরকম টাইপের যদি জপ চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে তো ভয়ঙ্কর বাজে হাত। এই হাতকে একদম মানে একদমই বাজে হাত, এই মানুষটার জীবনে বেশ পীড়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যদি শুক্রের ক্ষেত্রের উপরের দিকটা কোনো কারণে পীড়িত হয়, এই শুক্রের ক্ষেত্রের উপরের দিকটা থেকেই আমরা মূলত যৌনতা বিচার করি, এই দিকটা কিন্তু শুক্রের পজিটিভ কোয়ালিটি ইন্ডিকেট করে। শুক্রের জ্ঞান, শুক্রের পারফেকশন, শুক্রের দক্ষতা, শুক্রের যে কোনো জিনিসকে অনুকরণ করবার ক্ষমতা, নতুন শিক্ষা, গবেষণা, সেই সমস্ত জিনিস আমি এই দিকটা থেকে পাবো। আর যে যৌনতা, শুক্রের কামনা, শুক্রাণু, হরমোন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, যৌন অঙ্গ, যৌন অঙ্গের বিকাশ, এই সমস্ত বিষয় আমরা দেখব এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা যদি কোনো, এই জায়গাটা নয়, এই দিকটা অর্থাৎ শুক্রক্ষেত্রের প্রথম দিকটা যদি কোনো কারণে পীড়িত হয় আর তার সঙ্গে ভাগ্যরেখায় জপ চিহ্ন থাকে, তাহলে মোহের বশে সর্বস্ব হানি হওয়ার সম্ভাবনা। এক ভদ্রলোক, তিনি একটি মহিলাকে খুব পছন্দ করেন এবং মহিলাকে পছন্দ করতে গিয়ে তার জীবনে সর্বস্ব তিনি মহিলাটির পিছনে ত্যাগ করেছেন। এই রকম ঘটনা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যেতে পারে এরকম যদি হয়। আর একটা ঘটনা হচ্ছে উল্টোটাও ঘটতে পারে। এক ভদ্র মহিলা, তিনি হচ্ছে গিয়ে কোনো পুরুষকে ভালোবেসে তার সর্বস্ব নষ্ট করতে পারেন, সেটাও কিন্তু এই রকম হাতে থাকলে চিহ্ন দেখতে পাওয়া যাবে। ভাগ্যরেখায় জপ চিহ্ন, সেটা অত্যন্ত বাজে একটা সিম্বল, অত্যন্ত বাজে লাইন।
আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি এর আগে দেখিয়েছিলাম, এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করে এই মানুষটার উপার্জন এবং ব্যয় এই দুটোর মধ্যে কতটা সামঞ্জস্য থাকবে, অর্থাৎ মানুষটা কিছু সঞ্চয় টঞ্চয় করতে পারবে কিনা, মানুষটার টাকা পয়সা কিছু জমবে কিনা, সেগুলো ইন্ডিকেট করে এই জায়গাটা। তারই সঙ্গে সঙ্গে কোনো একজন মানুষ, বিশেষ করে পুরুষদের যৌন ক্ষমতা সেটা এই জায়গাটা থেকে উপলব্ধি করা যায়। যেমন শিকারি বেড়াল গোফে চেনা যায়, তেমনি এই জায়গাটা থেকে শিকারি পুরুষ, একটা দশাশয়ী পুরুষকে চিনতে পারা যায় যে এই মানুষটা যৌনতার দিক থেকে কতটা সক্ষম এবং সুস্থ, সেটা আমরা এই জায়গাটা থেকে আইডেন্টিফাই করতে পারি। এই জায়গাটা যদি একদম নরম দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু যৌন দুর্বলতা আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই জায়গাটার মধ্যে যদি রেডিশ ব্যাপার থাকে, এখানে যদি এরকম লম্বা লম্বা কয়েকটা রেখা দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষের চারিত্রিক দুর্বলতা এবং কাম আসক্ততা দেখতে পাওয়া যায়। যদি একজন মানুষ খুনি প্রকৃতির মানুষ হন, হতেই পারেন কোনো একজন মানুষের মধ্যে প্রচন্ড উগ্রতা রয়েছে, তিনি খুনি প্রকৃতির, তার মধ্যে ভালো মন্দ বুঝবার ক্ষমতা নেই, তার কিন্তু বুড়ো আঙুলটা থ্যাবড়া এবং লম্বাটে প্রকৃতি গদার মতো টাইপের হতে পারে, বুড়ো আঙুলটা আনকমন হবে। আর দুর্ভাগ্যবান কোনো মানুষের হাতের এই জায়গাটা কিন্তু একদম এরকম টাইপের হবে। এই মানুষটার যে হাত আপনারা দেখতে পাচ্ছেন, এ কিন্তু যথেষ্ট সক্ষম, সচ্ছল এবং স্বাবলম্বী মানুষ হবে। যেহেতু ভাগ্যরেখাটা একটু পরের দিক থেকে উঠেছে, এ কিন্তু একটু লেটে যে ডেভেলপমেন্ট হবে, কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি এর জীবনে উন্নতি, গ্রোথ দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আর এবার কি কি হচ্ছে গিয়ে, আপনাদের কোনো যদি স্পেশাল কোনো দিকে কোয়ারি থাকে যে এটা আইডেন্টিফাই করবেন কি করে, এটা বুঝবেন কি করে, সেটা বলতে পারেন। হ্যাঁ বলুন বলুন। নিচের যে জায়গাটা আছে, একটু হাতটাকে আরেকবার ফোকাসে আনুন স্যার, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই বুড়ো আঙ্গুলের নিচের যে জায়গাটা আছে, সেইখানে যে রেখাটা শৃঙ্খলাকৃত একেবারে শুক্রক্ষেত্রের দিকে চলে গেছে, যে জায়গাটাকে আপনি যৌনতার জায়গাটা বলছিলেন, ওই ওই রেখাটার উপর এগুলো কি জপ চিহ্ন? এটা 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 হ্যাঁ স্যার, হ্যাঁ, এইটার উপরে এটা হচ্ছে জপ চিহ্ন বলবো না, এটা হচ্ছে শৃঙ্খল। এইটা কিন্তু খুব একটা আনকমন নয়, যদি এটা একদম স্ট্রেট থাকে তাহলে সেটাকেই হচ্ছে গিয়ে আমরা আনকমন হিসেবে ধরবো। এটা তো ফোল্ড, এই জায়গাটা হচ্ছে গিয়ে ফোল্ড। এবার এই জায়গাতে যদি কোনো রকম স্পেসিফিক জপ চিহ্ন দেখতে পান, এখানে এরকম ভাঙাচোরা এরকম দেখতেই পাবেন। এবার যদি এখানে এই রকম টাইপের চিহ্ন হয়, একটু ছবিটা এঁকে দেখাচ্ছি, মৎস্য চিহ্ন টাইপের, কিংবা হচ্ছে খুব প্রমিনেন্ট যদি জব চিহ্ন দেখতে পাওয়া যায় যে একদম এরকম টাইপের, তাহলে কিন্তু বিলাসিতা, রতিক্রিয়ার প্রবণতা এগুলো বৃদ্ধি পায়, সেটাকে কিন্তু খুব একটা খারাপ হিসেবে আমরা ধরবো না। এরা বিলাসী মানুষ এবং এদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। আর যদি কোনো অভাগার হাতে দেখতে পান যে এরকম জব টপ কিছু নেই, শুধু একটাই দাগ, যদি কারোর হাতে দেখতে পান সে কিন্তু রীতিমতো অভাগা, খুব কালো কুচকুচে টাইপের যে হাতগুলো, কালো মানে কালচে হাত, কালো মানুষের হাত নয়, কালচে টাইপের হাত, একদম পাতলা হয়ে গেছে, সেই রকম হাতে এরকম লাইন দেখতে পাওয়া যায়, খুব রেয়ার, যদি দেখতে পাওয়া যায় সে কিন্তু রীতিমতো অভাগা। আর ওই রাহু আর মঙ্গলের যে শুক্র আর রাহুর জায়গার যে মাঝখানের জায়গাটা আপনি দেখলেন, সেই জায়গাটা দুর্বল কি করে আমি আইডেন্টিফাই করব? প্রথম হচ্ছে কি, ওইখানটাতে চোখ বন্ধ করে হাত বোলাবেন, এইখান থেকে এই জায়গাটা থেকে এই দিকে হাত নিয়ে যাবেন,
হঠাৎ করে যদি আপনার মনে হয় এই জায়গা আর এই জায়গার তুলনায়, এই দুটো জায়গার তুলনায় এই জায়গাটা একদম ফাঁপা টাইপের গর্ত হয়ে গেছে, তাহলেই বুঝবেন যে ওই জায়গাটা দুর্বল হয়েছে। হাতটা বোলাতে বোলাতে আপনার মনে হলো যে হঠাৎ করে আপনি গর্তে পড়লেন, আপনার হাতটা বোলাতে বোলাতে মনে হলো হাতটা ঝপ করে একটা গর্তের মধ্যে পড়ে গেল, তখন আপনি বুঝবেন যে ওই জায়গাটা দুর্বল হচ্ছে। এই 10টা হাত ধরলে পরে বুঝতে পারবেন যে গন্ডগোল পেকেছে। যারা হচ্ছে গিয়ে ড্রিঙ্ক করেন খুব, তাদেরও এই জায়গাটাকে রিয়ালাইজ করতে পারবেন, এই জায়গার টেম্পারেচার বেশি হয়। কয়েকটা হাত ধরলেই বুঝতে পারবেন যে এই মানুষটা রেগুলার ড্রিঙ্ক করেন বা এই মানুষটার মধ্যে মদ্যপানের প্রবণতা আছে। এই জায়গাটা যদি দুর্বল হয় সেক্ষেত্রে তাহলে সেভিংস এর ক্ষেত্রেও প্রবলেম হবে। এই জায়গাটা যদি খুব ডিস্টার্ব হয় তাহলে তাদের হচ্ছে গিয়ে সেভিংস করা মুশকিল, কিন্তু এই জায়গাটা যদি মোটামুটি ফ্ল্যাট টাইপের হয়, এখান থেকে এই জায়গাটা স্মুথ টাইপের রয়েছে, তাহলে হচ্ছে গিয়ে এরা কিন্তু বুঝে শুনে চলবে আর মোটামুটি সেভিংস করতে সক্ষম হবে, পারবে সেভিংস করতে, ভয়ের কারণ নেই। খুব যদি হয়ে যায়, খুব যদি আর কি স্ট্রেট হয়, তাহলে কিন্তু খুব অ্যাগ্রেসিভ টাইপের হবে, উগ্র প্রকৃতির। তো তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না, তারা বেশ উগ্র রাগী টাইপের। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। শুধু সেটা কি বার্তা আমাদেরকে দেয়? তাহলে কিন্তু শুধু শনি হাত যদি ঠিকঠাক থাকে আর শনি ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে সেটা খুব ভালো চিহ্ন, তাতে কোনো দোষ নেই, সেটা ভালো চিহ্ন, লোকটা সাত্ত্বিক প্রকৃতির, লোকটা খারাপ লোক নয়। কিন্তু যদি হচ্ছে গিয়ে দেখা যায় হাতটা একটু পাতলা প্রকৃতির, জল জল টাইপের, শনি ক্ষেত্রে ত্রিভুজ রয়েছে এবং শিরোরেখা সেটা নিচের দিকে নেমে এসছে, আয়ুরেখাটা ভাঙাচোরা এরকম টাইপের এরকম, সেই ক্ষেত্রে কিন্তু একটা টাইপের আত্মহত্যা করবার প্রবণতা ইন্ডিকেট করে। আবার যদি খুব স্টিফ রেডিশ টাইপের হাত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হঠাৎ বিপদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখায়, আত্মহত্যাও হতে পারে। রিসেন্ট একটা ছেলের হাত দেখেছি, হাতটা দেখলে পরে মনে হবে যে এই ছেলেটা তো কোটিপতি হবে, যদিও কিছুই হয়নি, একদমই খুব খারাপ অবস্থা, কিন্তু সেই ছেলেটার হাতের মধ্যে একদম লালচে আর শনির ক্ষেত্রে একটা অদ্ভুত জব ছিল, এরকম টাইপের একটা জব ছিল, সুন্দর জব ছিল। তো ছেলেটা হচ্ছে কি ভয়ঙ্কর টাইপের সুইসাইডাল, যেখানে সেখানে যখন তখন এই ইচ্ছে হলো বাইক নিয়ে দম করে মেরে দিল, মানে মানসিক সমস্যা যুক্ত, শিরোরেখা একদম স্ট্রেট সোজা শিরোরেখা গেছে, শুধু শিরোরেখার একটাই আমার সমস্যা লাগলো, শিরোরেখাটা হচ্ছে কড়াইয়ের মতো, শিরোরেখাটা আঁকতে পারছি না ঠিকঠাক করে, কে দেখাচ্ছি এইরকম একটা জায়গাতে খালি শিরোরেখাটা একটুখানি কড়াইয়ের মতন এরকম জায়গায়, এই মাঝের জায়গাটাতে শিরোরেখাটা একটা ঢাল খেয়ে নিচের দিকে নেমেছে, বাস এইটুকু হচ্ছে গিয়ে ডিফেক্ট। কিন্তু বাকি একদম বোঝার উপায় নেই যে এরকম সুইসাইডাল লোক, হঠাৎ করে একদিন বাইক চালাচ্ছে, বাইকে বললো দেখি বাইকের স্পিড বাড়াই বলে বাইকটাকে প্রচন্ড জোরে নিয়ে গিয়ে দেওয়ালে মেরে উল্টে ফুলটে পড়ে হাট পায়ের হাটটার ভেঙে বিছানায় পড়ে রইল, মানে পাগল টাইপের লোক আর কি, ভালো চাকরি করে পয়সা আছে। তো এরকম হচ্ছে গিয়ে আমরা আজব কিছু দেখতে পাবো যেগুলোতে আমাদের সবকিছু সবসময় ম্যাচ করবে না। যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের আবার সেই রেমিডিয়াল মেজার্সে।
আর রেমিডির ক্ষেত্রে আমরা স্টোন রেমিডি গুলো মোটামুটি জানি। এবার হলো গিয়ে আমাদের যে রেমিডি গুলো করতে হবে সেটা হচ্ছে মূলত ওই রুদ্রাক্ষ বা স্তোত্র টাইপের যে রেমিডি। রুদ্রাক্ষের ক্ষেত্রে আমরা একটা সার্বিক কল্যাণময় কাজকর্মের জন্য, একটা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ সাজেস্ট করতে পারি। যে কোনো মানুষকেই সাধারণভাবে দেওয়া যেতে পারে। পাঁচমুখী রুদ্রাক্ষ প্রচুর অ্যাভেলেবেল, এবং হরিদ্বার বা নেপালের যে রুদ্রাক্ষ গুলো একই টাইপের দেখতে, মানে হিমালয়ান রুদ্রাক্ষ, সেগুলো হচ্ছে গোল গোল টাইপের হয়। আবার সাউথ ইন্ডিয়ান যে রুদ্রাক্ষ গুলো সেগুলো সজারুর মতন হয়। সাউথ ইন্ডিয়ান রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। হরিদ্বার বা হিমালয়ান রুদ্রাক্ষ তো পাঁচমুখী খুবই ভালো। চেষ্টা করতে হবে যে কুচিয়ে খাচিয়ে রুদ্রাক্ষটাকে ক্ষত বিক্ষত না করতে, বেশ সুন্দর করে ওর বোটাটাকে তুলে বার করতে হবে। বার করবার পরে আস্তে আস্তে আর কি, অল্প ওকে ডিস্টার্ব না করে ওর মধ্যে সুতো পরাবার ব্যবস্থা করতে হবে। ধাতু ইউজ করতে হবে, রূপো রূপো তামা বা সোনা, এই সমস্ত আমরা রুদ্রাক্ষের সঙ্গে ইউজ করতে পারি। ধাতু ইউজ করে রুদ্রাক্ষকে দিতে হবে। সাধারণত আমরা পাঁচমুখী রুদ্রাক্ষ এডুকেশন বা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য দিতে পারি। বিভিন্ন আশ্রম টাশ্রম থেকেও ধর্মীয় ভাব আনার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে দেন। জপ মালাতে আমরা পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করি। তিনমুখী ছয়মুখী রুদ্রাক্ষ এগুলো শত্রু বিনাশ অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলবার জন্য ইউজ করা হয়। ছয়মুখী রুদ্রাক্ষ একটু বেশি বয়সে অস্থি সমস্যার জন্য দিয়ে আমি দেখেছি যে মোটামুটি রেজাল্ট ভালোই পাওয়া যায়। ব্যথা হচ্ছে, রেগুলার যন্ত্রণা কষ্টে ভুগছেন, সেই জায়গাগুলো থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ছয়মুখী রুদ্রাক্ষ এটা ব্যবহার করলে পরে চাকরি বাকরি হচ্ছে না, পড়ায় মন নেই, ঘুম পাচ্ছে, আলস্যের একটা ভাব, সেই ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ দিতে পারেন। তিনমুখী রুদ্রাক্ষ ব্যবসায় বাধা কাটানোর জন্য আপনারা ইউজ করতে পারেন। খুবই কম দাম, 300-400-500 এরকমের মধ্যে দাম। আর যদি হচ্ছে সাউথ ইন্ডিয়ান হয় তাহলে দাম আরো কম, বড় বড় গুটি 40-50 টাকাতেই আপনারা পেয়ে যাবেন। আর নেপালি দানাগুলো ছোট ছোট হয়, প্রমিনেন্ট হয়, দাগগুলো বা শিরাগুলো খুব প্রমিনেন্ট হয়, দেখলে পরেই বুঝতে পারবেন। একটা ভক্তি আসে, একটা ভক্তি আসে না, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা ভালো, এটা ভালো। এডুকেশনের জন্য চারমুখী পাঁচমুখী ইউজ করতে পারেন, নমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন এডুকেশনের জন্য। পাঁচমুখী রুদ্রাক্ষ এডুকেশনে বেশ ভালো ফল দেয়, 4-5-6 কম্বিনেশন ইউজ করতে পারেন। চেষ্টা পরিশ্রম এগুলো করবার ক্ষমতা বাড়বে, একটা কম্পিটিটিভ মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। দুমুখী পাঁচমুখী কম্বিনেশন ম্যারিড লাইফে শান্তির জন্য দিতে পারেন। গর্ভগৌরী রুদ্রাক্ষ বলে একটা রুদ্রাক্ষ পাওয়া যায়, গর্ভগৌরী, সেই রুদ্রাক্ষটা আপনারা ইউজ করতে পারেন। সন্তান হচ্ছে না সেই সমস্ত ঘটনা, তবে সেই ক্ষেত্রেও একটা তিনমুখী রুদ্রাক্ষ সঙ্গে দেওয়াটা জরুরি। আবার একটা কম্বিনেশন করতে পারেন যে পুরুষ মানুষকে তিনমুখী রুদ্রাক্ষ দিলেন, স্ত্রী লোককে দিলেন পাঁচমুখী রুদ্রাক্ষ এবং সঙ্গে একটা গর্ভগৌরী রুদ্রাক্ষ, সেই ক্ষেত্রে সন্তান ধারণের প্রবাবিলিটি বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জন্য তো বললাম দুমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন, সাতমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন এডুকেশনের জন্য, বিজনেসে প্রবলেমের জন্য সাতমুখী, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য। ভয় পাচ্ছে মানুষজন, ছমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন, ভয় থেকে বেরোবার জন্য আটমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। কর্মের জায়গায় প্রবলেম হচ্ছে 8-10 এগুলো ইউজ করতে পারেন। কাজের ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, খালি অশান্তি হচ্ছে, ফিক্সড কাজ, কাজ চাকরি বাকরি কোনো যাবে না, সরকারি চাকরি করছে মানুষ কিন্তু প্রচন্ড প্রবলেম, আশেপাশে হিউজ প্রবলেম ক্রিয়েট করে রেখে দিয়েছে লোকজন, তো সেই ক্ষেত্রে আপনারা আটমুখী রুদ্রাক্ষ দিয়ে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। ম্যারিড লাইফে আর একটা রুদ্রাক্ষ একটু হাই রেঞ্জে, 11-মুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল দেয়। 11-মুখী রুদ্রাক্ষ টাকা পয়সা দেয়, চাকরি পাওয়ার ক্ষেত্রে 11-মুখী রুদ্রাক্ষ দিতে পারেন। যদি 11-মুখী রুদ্রাক্ষ দেন সঙ্গে আপনারা একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সামে রয়েছে তাদের 3-6-11 এই কম্বিনেশন দেওয়া যেতে পারে। প্রেমের ক্ষেত্রে 2-মুখী রুদ্রাক্ষ দেওয়া যাবে। যারা শুধুমাত্র শখে একটা রুদ্রাক্ষ পড়তে চায় বা একটা ওভারঅল গ্রোথের জন্য, তারা 1-মুখী রুদ্রাক্ষ পড়তে পারে। একমুখী, চারমুখী, পাঁচমুখী, ছমুখী এই কম্বিনেশন, মানে 1-4-5-6 এই কম্বিনেশন বিজনেসের গ্রোথের জন্য দিতে পারেন।
যে একের ঠিক নিচে একটা চার লাগিয়ে দিলেন আর এক পাশে একটা পাঁচ আর এক পাশে একটা ছয়, সেটা আপনারা করতে পারেন, বা একের নিচে পাঁচ রেখে চার আর ছয় দুপাশে লাগাতে পারেন, তো সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। রুদ্রাক্ষের মাধ্যমে আমরা প্রচুর কবচ তৈরি করতে পারি। রুদ্রাক্ষ কবচের লিস্ট রয়েছে, আমি দু একটা একটুখানি আপনাদেরকে বলছি। ও আর একটা রয়েছে, সেটা হচ্ছে গণেশ রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা ওয়ান কাইন্ড অফ পঞ্চমুখী রুদ্রাক্ষ, কখনো কখনো চারমুখী রুদ্রাক্ষের মধ্যেও দেখতে পাওয়া যায়। এইটা মূলত এডুকেশন এবং ওভারঅল প্রসপারিটিকে ইন্ডিকেট করে, মেমোরি বাড়িয়ে তোলে, আর সঙ্গে হচ্ছে গিয়ে আপনাদের পেটের সমস্যা যদি থাকে তাতে কিছুটা আর কি কমিয়ে দেবে। যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ স্পিরিটের হাত থেকে বাঁচার জন্য কুড়িমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। সস্তা কুড়িমুখী রুদ্রাক্ষ খুব রেয়ার এবং প্রায় পাওয়া যায় না বললেই চলে। সস্তার মধ্যে তিন মুখী রুদ্রাক্ষ ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্টকে কমিয়ে দেয়। একুশ মুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন, এইটা হচ্ছে সর্বসিদ্ধিদাতা রুদ্রাক্ষ হিসেবে ট্রিট করা হয়, যে সমস্ত কিছু আপনার হচ্ছে গিয়ে মিটবে, তার জন্য হচ্ছে গিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আমাদের একটা পেন্ডেন্ট রয়েছে, পেন্ডেন্ট আমরা বলবো, সেটা হচ্ছে গিয়ে চারমুখী রুদ্রাক্ষ এবং একটা পান্না, পান্না এবং চারমুখী রুদ্রাক্ষ। এর নাম হচ্ছে উইজডম পেন্ডেন্ট বা বুদ্ধিবর্ধক বা জ্ঞান বর্ধক, উইজডম মানে বুদ্ধি আমরা ধরবো, বুদ্ধিবর্ধক রুদ্রাক্ষ কবচ পান্না এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে চারমুখী রুদ্রাক্ষ। এরপরে আমাদের রয়েছে সম্মানবর্ধক যন্ত্র, এখানে আমাদের রয়েছে রুবি, মুক্ত, লাল পলা এবং একমুখী রুদ্রাক্ষ। রুবি, মুক্ত, লাল পলা এবং একমুখী রুদ্রাক্ষ। এরপরে হচ্ছে গিয়ে ব্যালেন্সড হুইল বলে একটা চক্র তৈরি করা যেতে পারে, এটার মধ্যে থাকবে সাতমুখী রুদ্রাক্ষ এবং একটা নীলা, সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্সড হুইল হিসেবে এটাকে ধরা যেতে পারে। কালসর্প রুদ্রাক্ষ কবচ বলে একটা রুদ্রাক্ষ কবচের ইয়ে রয়েছে, এগুলো শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় আমি জানি না, বইতে রয়েছে। তো এর মধ্যে রয়েছে একটা আটমুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে ক্যাটসাই, তার সঙ্গে একটা গোমেদ এবং এর সবকিছুর মাঝখানে হচ্ছে গিয়ে একটা নীলা। নীলার সাইজ, গোমেদের সাইজ, ক্যাটসাইয়ের সাইজ এগুলো কিন্তু সবই খুব ছোট ছোট হবে। এরপরে হচ্ছে স্বাস্থ্যের জন্য একটা পাঁচমুখী রুদ্রাক্ষ, মুক্ত, টোপাজ এবং রেড কোরাল, টোপাজের পরিবর্তে আমি বলবো পোখরাজি যেতে, এইটা হচ্ছে স্বাস্থ্য ওরিয়েন্টেড কবচ। এরপর হচ্ছে বাধা মুক্তির জন্য একটা কম্বিনেশন করা যেতে পারে, সেটা হচ্ছে তেরোমুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ এবং অন্যদিকে একটা ছয়মুখী রুদ্রাক্ষ। তাহলে মাঝখানে তেরো, এক পাশে ছয় আর এক পাশে হচ্ছে গিয়ে পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে এটা হচ্ছে বাধা মুক্তি কবচ হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে। একটা সন্তান প্রাপ্তি কবচ রয়েছে, এটা হচ্ছে একটা বারোমুখী রুদ্রাক্ষ, তার একদিকে একটা ছয়মুখী, একটা নয়মুখী। আর কিছু করতে হবে না তো, হ্যাঁ এসো, কালকে কখন আসবে যখন খুশি। এরপরে আমরা একটা পাই, সেটা হচ্ছে শনি দোষ নিবারণ কবচ, সেটা রয়েছে সাত নয় আর এগারোর কম্বিনেশন, সাত নয় আর এগারোর কম্বিনেশন এটা রয়েছে। এরপরে আমাদের একটা রয়েছে বিদ্যা প্রদায়ক কবচ, এখানে আমাদের দশমুখী, চারমুখী আর ছয়মুখী রুদ্রাক্ষের একটা কম্বিনেশন রয়েছে।
ব্যাপার বৃদ্ধির রুদ্রাক্ষ কবচ রয়েছে, এই ব্যাপার বৃদ্ধির রুদ্রাক্ষের মধ্যে এটা একটু কস্টলি। এখানে 14 মুখী রুদ্রাক্ষ রয়েছে, 14 মুখী রুদ্রাক্ষের এক পাশে রয়েছে একটা একমুখী রুদ্রাক্ষ, আর তার সঙ্গে রয়েছে 3 মুখী রুদ্রাক্ষ। তাহলে 1 3 14 এই কম্বিনেশন তৈরি করা রয়েছে ব্যাপার বৃদ্ধির ক্ষেত্রে। আচ্ছা, আর কোন রকম এই মোটামুটি আমাদের রুদ্রাক্ষ সংক্রান্ত আলোচনা। আচ্ছা, আর কোন রকম কোন ইয়ে? প্রতিকার সম্পর্কে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হাতটি আপনি দেখালেন তখন, হাতির মধ্যে ভাগ্য রেখায় দেখা গেল জপ চিহ্ন আছে, আর রাহু থেকে কোন রেখা সোজা আয়ু রেখাকে ক্রস করে চন্দ্রক্ষেত্রের দিকে গিয়ে একটা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা হঠাৎ মৃত্যুকে ইন্ডিকেট করছে, তখন প্রতিকার আমরা চুজ করব। এই সমস্ত ক্ষেত্রে আমরা ওরকম প্রতিকার করতে পারবো না। হাত দেখে যখন প্রতিকারে যাব, হাত দেখে আমরা প্রতিকার চুজ করতে পারবো না। এই ক্ষেত্রে যদি মনে হয় যে আয়ুরেখা খুব ডিস্টার্ব আছে, তাহলে আমাদের কবচ বা কোনো রুদ্রাক্ষ মন্ত্র এইসবকে গাইড করতে হবে। যেমন হচ্ছে কি, যদি আপনার মনে হয় যে এই মানুষটা মারা যেতে পারে, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে আপনাদেরকে যেতে হবে। আচ্ছা, আর কিছু বলুন। যন্ত্রগুলো পরে পাঠিয়ে দেবো। যন্ত্রগুলো আমি একটু ঘাটাঘাটি করে পরে আর কি বলে দেবো। সাধারণত অর্থের জন্য কুবের যন্ত্র, শত্রু বিজয়ের জন্য হনুমান যন্ত্র, এগুলোকে আমরা ইউজ করি। লক্ষ্মী যন্ত্র, নবগ্রহ যন্ত্র সাধারণ সুখ সমৃদ্ধির জন্য ব্যবহার করি। যাই হোক, তো আমরা মোটামুটি হস্তরেখা সংক্রান্ত বেশ ভালো জায়গায় আমাদের থাকা উচিত, আমাদের ভিডিও দেখে এবং ক্লাস ক্লাস করবার পরে। যে জায়গাটা গ্যাপ রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস ওরিয়েন্টেড। প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা ঘাটতি রয়েছে। যত আমরা হাত দেখব, আমাদের এই অভিজ্ঞতা বাড়তে থাকবে। হাত পুরোপুরি একটা অভিজ্ঞতা নির্ভর শাস্ত্র, আর হাত দেখে আইডেন্টিফাই করা, হাত দেখে প্রেডিকশন করা, কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিক্যাল অ্যাপ্রোচ দেখতে পাওয়া যায়, আপনাদের ক্ষেত্রেও আসবে, আবার কখনো কখনো একেবারেই খাটে না। ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে, যে হাত যদি একটু ভেজা ভেজা টাইপের হয়, তাহলে হচ্ছে কি এই মানুষটার প্রাপ্তি যোগে অভাব, সাকসেস রেট কম, একটু অলস প্রকৃতির হতে পারে, থাইরয়েড আসবার টেন্ডেন্সি রয়েছে, বা কোনো হরমোনাল ইমব্যালেন্স কাজ করছে, হাত ভেজা থাকলে পরে এই ব্যাপারগুলো আসে। ড্রাই হাত, মানুষটার মধ্যে অ্যাক্সেপ্টেন্স কম, ইউজড হওয়ার সম্ভাবনা বেশি, মানুষ লোকটাকে ইউজ করে, হাত খুব শক্ত, ভীষণ রিজিড। হাত খুব শক্ত হলে কিন্তু উন্নতিতে প্রচুর বাধা, তাদের জীবনে উন্নতি হওয়া খুব কঠিন যদি হাত খুব শক্ত হয়। আর কোনো প্রশ্ন থাকলে আর কি বলতে পারেন। তো মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি, আর কেমন লাগলো আর কি পুরো ওভারঅল আমাদের এই হস্তরেখার সেশন, সেটা সম্পর্কে মতামত পেশ করুন। স্যার আজকে খুবই ভালো পুরো এপিসোড। হ্যাঁ
আজকের সেশন না পুরো এপিসোড? পুরো এপিসোড, পুরো এপিসোড। তো স্যার অসাধারণ আপনি সিলেবাস তৈরি করেছেন, মানে বই হাজার বই কিনলেও আপনি যেভাবে সিলেবাস গুলো চুজ করেছেন, বই কিনে এগুলোকে ধরা যাবে না। এবং প্রত্যেকটা পার্ট পার্ট বাই পার্ট যেভাবে আপনি পাঠিয়েছেন নোটস গুলো, সব খুব মানে একদম হাতের কাছে সবকিছুকে আপনি এনে দিয়েছেন। এবার খারাপ কিছু বলুন, শুধু ভালো বললে তো হবে না। খারাপ খারাপ তো পাচ্ছি না, বলবো কোথা থেকে, ক্রিটিসাইজ করতে পারছি না তো যে কারণে। আচ্ছা স্যার, খারাপ হলো আমরা কিছু করতে পাচ্ছি না, মানে মাঝে মধ্যে সাংসারিক আমাদের ক্ষেত্রে খারাপ হতে পারে, আপনার ক্ষেত্রে না। আচ্ছা এইবার একটা খুব জ্বলন্ত সমস্যা বলি আপনাদেরকে, একটু ভিডিওটা অফ করে দিচ্ছি।